তো আমরা কতদিন আপনারটা ইয়া করেন, আপনার মিউট করেন? হ্যাঁ, আমরা গতদিন এই পর্যন্ত দেখছিলাম, তো আমরা আজকে এই এটাকে আপডেট করে ফেলবো। তো আপডেট করতে গেলে আমাদের কিছু কমপ্লেক্সিটি আসবে, বিষয় আসবে, যে জিনিসগুলো আমরা এখন দেখবো আসলে কি কি ঘটনা এখানে ঘটতে পারে। তো নর্মালি এখানে দেখেন আমাদের প্রথমে যেটা হবে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, অটো এখানে চলে যাবে, বুঝতে পারছেন? এবং তো আমাদের এখানে দেখেন আমাদের এইখানে যে ঘটনাগুলো ঘটবে, আমাদের এই ফিল্ডটা ছিল হচ্ছে রিপিটেবল, তারপরে এখানে রিপিটেবল ফিল্ড আর নেই, মানে এটা রিপিটেবল হলো, এটা একই টেবিলে আছে, কিন্তু এখানে দেখেন আমাদের এই জিনিসটা এক টেবিলে নাই, মানে এটাও এক টেবিলে নাই এবং এটাও এক টেবিলে নাই, এটা এক আলাদা টেবিলে এবং এটাও আলাদা টেবিলে। তো নর্মালি আমরা যেটা আপডেট করব, তো এটা তো এক টেবিলে পড়ছেই, তো যখন মনে করেন এই এটা তো কনস্ট্যান্ট, এখানে দেখেন চেঞ্জ হবে না, এগুলো এই একই ফিল্ড থাকবে, বুঝতে পারছেন? এগুলো একই ফিল্ড থাকবে, কিন্তু এখানে ফিল্ডগুলো আপডেট হবে, মানে চেঞ্জ হবে, মানে এখানে একটা কলাম আসলো, মানে রো পড়লো, আবার আর একটা রো পড়তে পারে। তো এই জায়গাটা যখন আমরা আপডেট করতে যাব, এখানে কোনো ঝামেলা হবে না, এখানেও কোনো ঝামেলা হবে না। তো এই জায়গাটায় যখন আমরা আপডেট করতে যাব, তখন কি হতে পারে, তখন নর্মালি কি হতে পারে দেখেন, যখন এখানে যখন আমরা আপডেট করতে যাব, তখন কি হবে, আমাদের যে এই মনে করেন যে এখানে এই এই কল এই মানে এই রোটা আগে থেকে আছে এবং এই রোটা আমরা এখন নতুন দিব, তো এখানে অবশ্যই দুইটা অ্যারে যাবে, ঠিক আছে? তো আমাকে চেক করে নিতে হবে যে আমাদের আগের যেই এই কল রোটা আগে থেকে আছে কি না, যদি থাকে তখন এটাকে আমরা আপডেট করব। তারপর এটাকে চেক করব কি যে এই যে নতুন আরেকটা যাচ্ছে এটাও আমাদের আগে থেকে আছে কি না, যদি না থাকে তখন আমরা এটাকে কি করব, ইনসার্ট করব। তো আমাদের অ্যারেকে সবসময় চেক করতে হবে, যেটা রিপিটেবল ফিল্ড, মানে একটা নতুন কলামে, মানে নতুন টেবিলে, অর্থাৎ মানে আলাদা টেবিলে, মনে করেন যে এখানে এটা এক্সপিরিয়েন্স টেবিল, তো এক্সপিরিয়েন্স টেবিল সবসময় আমাদের চেক করতে হবে। দুইটা কাজ করতে হবে আমাদের এখানে, যে যেই অ্যারেটা আসছে এক্সপিরিয়েন্স টেবিলের, ওই অ্যারেটা আগে থেকে কোন কোন রো আগে থেকে আছে এবং কোন কোন রো নতুন আসছে, তো যেগুলো আগে থেকে আছে ওগুলোকে আপডেট করতে হবে, যেগুলো আগে থেকে নেই ওগুলোকে কী করতে হবে, ইনসার্ট করতে হবে। ঠিক একইভাবে এখানে যে ইমেজটা যাচ্ছে, এই ইমেজটাকে আমরা কী করব, যখন আমরা মানে সেভ করব তখন কী করতে হবে, চেক করতে হবে যে আমি যে ইমেজটা দিচ্ছি এই ইমেজগুলো আগে থেকেই আছে কি না, যদি আগে থেকেই থাকে তাহলে এটাকে আপডেট করতে হবে, বা আগে থেকে যেহেতু আসেই তার মানে ওই সেম ইমেজে আসছে, অর্থাৎ এখানে আপডেট করার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু আবার নতুন ইমেজ আসছে কি না, যদি নতুন ইমেজ আসে তাহলে কী করতে হবে, যে হচ্ছে ওগুলোকে আপডেট করে ফেলতে হবে, বা নতুন করে নতুন ইমেজ যেগুলো আসছে ওগুলোকে ইনসার্ট করতে হবে, ঠিক আছে? এটুকু বুঝতে পারছেন যে এই জায়গাটায় কী ঘটনা ঘটাতে হবে? আর এগুলো নর্মালি আমরা যে আপডেট করতেছি ঠিক ওইভাবে অ্যাজ ইউজুয়াল আপডেট হবে ঠিক এই জায়গাটায়। তো আমাদের এখানে দেখেন অনেকগুলো ফাইল আপলোড হবে, এখানে এখানে অ্যাভাটার আপলোড হবে, এখানে রিজিউম আপলোড হবে। তো আমরা মাল্টিপলটা আবার একটু বলেন, মানে মাল্টিপল গুলো আমরা কিভাবে আবার একটু ব্রিফ করে বলেন কি, মাল্টিপল ডাটা আমরা কিভাবে মানে আগে আগের গুলো থাকবে এবং নতুন গুলো আমরা ইনসার্ট করব, এটা আবার একটু বলেন। আচ্ছা, এখানে দেখো মাল্টিপল ডাটার ক্ষেত্রে ঠিক এই জায়গাটায় দেখো, মনে করো এখন এখন দেখো মনে করো এই অবস্থায় আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, ঠিক আছে? মানে এক্সপিরিয়েন্স না লেভেল হতে পারে আমাদের যে এক্সপিরিয়েন্স টেবিল আছে, ড্রাইভার ডক্টর এক্সপিরিয়েন্স ছিল আমাদের, আচ্ছা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে আমাদের দেখো আমাদের কি আসতে পারে, যে এক্সপিরিয়েন্স টেবিল আছে, ডক্টর আছে এবং সার্টিফিকেট আছে। তো আমাদের সর্বপ্রথম ডাটা পড়বে হচ্ছে ডক্টরে, তো ডক্টরে ডাটা পড়বে, এক্সপিরিয়েন্সের ডাটা পড়বে এবং সার্টিফিকেটে ডাটা পড়বে। তো যখন ডক্টরে ডাটা পড়বে, মনে করো এখন ডক্টর নর্মালি আপডেট করলো, তার সমস্ত এই ইনফরমেশনগুলো আপডেট করলো, ওকে আপডেট করে ফেললো। এখন দেখো আপডেট করে ফেলার পরে যখন এক্সপিরিয়েন্স ডাটা পড়বে, তো আগে থেকে মনে করো একটা এক্সপিরিয়েন্সের রো আছে, ঠিক এরকম রো আছে,
তো যেহেতু এখানে দেখো আমরা ইচ্ছা করলে রো বাড়াতে পারতেছি না, এটাকে রো বাড়াতে পারতেছি না, এটাকে রো বাড়াতে পারতেছি না, কিন্তু এখানে আমি ইচ্ছা করলে কিন্তু কি করতে পারছি, এই রো বাড়াইতে, এটা কিন্তু রো, এটা আরেকটা রো, তাই না? ডাটাবেজে চিন্তা করলে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এই রোটা যদি আগে থেকে চেকিং থাকে, মানে আগে থেকে এখানে থাকে, তাহলে এটাকে কি করতে হবে তোমাকে, আপডেট করতে হবে কিন্তু, তাই না? আর যদি এই যে আমি নতুনভাবে যদি আরেকটা দিই, তখন আমাকে এটাকে কি করতে হবে, ইনসার্ট করতে হবে। তো যখন এই জায়গাটা আমরা আপডেট করব, মানে এখান থেকে যে অ্যারেটাকে আমি পাস করব, এটা টোটালি একটা অ্যারের ভিতরে থাকবে, এই টোটাল ফিল্ডগুলো একটা অ্যারের ভিতরে থাকবে। তো যখন আমি এই অ্যারেটাকে রিকোয়েস্টে পাঠাবো, তখন তোমাকে অ্যারের ভিতরে যে ফিল্ডগুলো যাবে, তখন তোমাকে চেক করতে হবে। অর্থাৎ আমি প্রত্যেকটার সাথে ডাটাবেস থেকে এনে এই এক্সপিরিয়েন্সের কি পাঠাবো, ডক্টর এক্সপিরিয়েন্সের তোমার পাঠাবো, তোমার আইডি পাঠাবো। অর্থাৎ ঠিক এখানে যে আইডিটা থাকবে এই এক্সপিরিয়েন্সের, এই আইডিটাকে আমি অ্যারের ভিতরে পাস করব। পাস করার পরে যখন রিকোয়েস্ট পাঠাবো, তখন চেক করব আমার ডাটা বেজে যে আইডিটা ছিল ওই আইডিটা আসছে কি আসে নাই। যদি না মানে আসছে, যেটা ডাটা বেজে আছে এখানে মনে করেন একটা রো আছে, এটা তো আসবেই, এটা তো আসবেই, এখানে একটা রোটা থাকলে এটা তো আমার রিকোয়েস্টের সাথে আসবেই। তারপরে চেক করব তার সাথে আরও নতুন কোনো রিকোয়েস্ট আসছে কিনা, যদি নতুন যেগুলো আসবে ওগুলোকে আমরা কি করব, ইনসার্ট করে ফেলবো, আর যেগুলো আগে থেকে আসছে ওগুলোকে আমরা কি করবো, আপডেট করে ফেলবো। তো এই যে যেগুলো নতুন করে আসছে বা যেগুলো আগে থেকে আছে, এগুলোকে আমাদের চেক করতে হবে, মানে মানে অ্যারেকে ফিল্টার করতে হবে। তো এগুলো আমরা দেখবো, এখনই করে ফেলবো। তো এখনই করে ফেলো, দেখো আমরা শুরু করে আমরা আমরা কাজ করতে গিয়ে দেখবো, মানে বুঝতে পারবো আরো ভালোভাবে। ঠিক আছে, আমি জাস্ট লজিকটুকু আপাতত বুঝাইলাম। হ্যাঁ, তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, যে এখানে যে আমরা বলছিলাম যে আমরা যখন একটা অ্যাভাটার সিলেক্ট করব, আমরা এখান থেকে ইনস্ট্যান্ট দেখতে পাবো যে আসলে কোন অ্যাভাটারটা এখানে সিলেক্ট হয়েছে, ঠিক আছে, কোন ছবিটা আসলে ডক্টর সিলেক্ট করলো। তো এটা সিম্পলি করার জন্য আমরা কি করতে পারি, কিচ্ছু করবো না, এখানে যখন আমরা সিলেক্ট করব, আমরা একটা ইমেজের এখানে হিডেন ফিল্ড রাখবো, ফিল্ড রেখে এখানে যেটা করতেছি এটাকে ধরে এখানে এটিটিআর দিয়ে তোমার হচ্ছে অ্যাপেন্ড করে দিব, ঠিক আছে, বুঝছো? তাহলে এটা হয়ে যাবে। তো দেখো আমি অ্যাভাটারের জন্য এখানে একটা হিডেন ফিল্ড নিচ্ছি, আমাদের ফাইল ছিল মেবি হচ্ছে প্রোফাইলের, আমাদের দেখো অ্যাভাটার ছিল, অ্যাভাটার হচ্ছে কত জায়গায় যেন অ্যাভাটার ছিল, এটা তোমার হচ্ছে কন্টেনার নামে একটা আইডি নিছি, এবং এখানে আমাদের জাস্ট স্টোরেজের পাথ বলে দেওয়া আছে, এটা আসলে কোনো কাজের না, এটাকে তুমি চাইলে রিমুভ করে এই ইটিটিআর দিচ্ছি অল্টার প্রিভিউমে, যেটাকে উঠাই দিচ্ছি, এবং এখানে একটা স্টাইল দেওয়া আছে যাতে ম্যাক্স হাইট সর্বোচ্চ এত পার্সেন্ট হয় এবং বর্ডার রেজিয়ার 50% হয়, যেন ইমেজটা একটা ছোট্ট আকারে এখানে থাকে। কী করলাম, আমরা একটা ইনপুট ফিল্ড নিছি, এবং এটাকে অবশ্যই দেখো আমি কী করে রাখছি, এখনো করি নাই, আমরা তোমার হিডেন করে দেব। তো এখানে দেখো কি করছি, কই গেল ফোন নাম্বার, এটা নিচে নিছি, হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখো আইডি নিছি ইমেজ হিডেন, ঠিক আছে। তো এটাকে আমরা ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে যখনই হচ্ছে এই পেজটা লোড হবে, যখনই পেজটা লোড হবে তখনই আমরা জাভাস্ক্রিপ্টের দিয়ে উইন্ডো অবজেক্ট ধরে এটাকে হিডেন করে ফেলবো। আর যখন একটা ইমেজ সিলেক্ট হবে, তখন এই যে অ্যাট্রিবিউট আছে এসআরসি, এটাকে হচ্ছে এইচটিএমএল অ্যাট্রিবিউট বলে। তো এই অ্যাট্রিবিউটটাকে ধরে এখানে যে ফাইলটা আমরা আপ করব, ঠিক এই জায়গাটায় যে ফাইলটা আপ করব, এই ফাইলটাকে ধরে এই জায়গাটায় এই এসআরসির ভিতরে অ্যাপেন্ড করে দিব, ঠিক আছে। যদি অ্যাপেন্ড করে দিই, তখন আমরা কিন্তু ইনস্ট্যান্ট কি করব, এখানে ফাইলটাকে দেখতে পাবো, পাবো না? হুম, বুঝা গেছে, বুঝছে। ওকে, তো চলো আমরা কাজটা করে ফেলি। তো এখান থেকে আমি আইডি নিচ্ছি, আমাদের আইডিটা এই কারণে লাগবে, কারণ আমাদের এই যে ফাইলটা আপলোড করবে এখানে কি করতে হবে, ধরতে হবে আমাদের, তাই না? তো এটা এটাকে কপি করলাম, একদম নিচে চলে যাচ্ছে, আমাদের ঠিক এই জায়গাটায় আমি লিখছি তোমার
ডিসপ্লে দেখো আমাদের যে ইমেজ হিডেন ছিল এটাকে আমি কি করলাম, ডকুমেন্ট যখনই হচ্ছে আমি কিন্তু এটার ভিতরে নিয়েছি ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট যখনই রেডি হবে মানে রেডি হবে তখনই আমি হচ্ছে এই ইমেজটাকে কি করলাম হিডেন করে দিলাম। নর্মালি আমি যদি এখন এখান থেকে এটা উঠাই দিই, এটা উঠাই দিই, দেখো এখন কি দেখাচ্ছে, আমি যদি রিফ্রেশ দিই এখানে দেখো এই যে এই জায়গাটা একটা মানে অনেক বড় গ্যাপ চলে আসছে তাই না, হ্যাঁ, মানে ট্যাগের জন্য একটা গ্যাপ আসছে গ্যাপ চলে আসছে। তো আমি যদি এখন এখানে রিফ্রেশ দিই দেখো গ্যাপটা কিন্তু নাই আছে, কারণ আমি ওটাকে হিডেন করে দিছি মানে হাইড করে দিছি। তোমরা ওখানে ডিসপ্লে হিডেন করে দিতে পারো, ইমেজটাকে হিডেন করে দিলাম। তো এখন দেখো এখন এই যে ইমেজ আমি আইডি নিলাম, আমরা আইডি ইমেজ নিই নাই, আমরা আইডি নিচে হচ্ছে অ্যাভেটার, এই যে তোমার অ্যাভেটার এটাকে ডিস্কটা স্প্লিট করে ফেলেন, এক পাশে এইচটিএমএল রাখেন, এক পাশে মানে জাভাস্ক্রিপ্ট রাখেন, তা আপনার বারবার স্ক্রল করতে হবে না। সমস্যা না, আমি চলে যাবো বারবার। তো এখানে দেখো আমি হচ্ছে এই আইডি এটাকে আমরা অ্যাপেন্ড করবো এখানে, আর হচ্ছে যখন হচ্ছে ফাইল ওটার উপর যখন ক্লিক হবে, তো দেখো যখন হচ্ছে ফাইল টাইপের কোনো কিছু চেঞ্জ করতে হয়, ফাইল টাইপের কোনো উপর ক্লিক করতে হয় এই টাইপের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে অন চেঞ্জ ইভেন্টকে কল করতে হয়, ঠিক আছে। দেখো আমি কি করলাম ডকুমেন্ট ডট অন চেঞ্জ, তো এখানে ক্লিক করলে কিন্তু হবে না, মনে থাকবে, করলে হবে না, চেঞ্জ করতে হবে। তো ডকুমেন্ট অন চেঞ্জ আর আমাদের আইডি যখন অন চেঞ্জ হবে তখন ইমেজ এটাকে ফেড আউট করে রাখছিলাম আমরা, এটাকে আমরা ফেড ইন করেছিলাম। ফেড ইন মানে হচ্ছে তুমি এটাকে আমি যে হিডেন করে রাখছিলাম এটাকে শো করে দাও, দেখো রিডার অর্থাৎ ফাইল রিডারকে আমি রিড করে নিলাম, রিড করে রিডার ডট অনলোড এখানে একটা ইভেন্ট পাস করে আমাদের যে ইমেজ প্রিভিউ কন্টেইনার ছিল ওই আইডিটাকে ধরে, ওই আইডিটাকে ধরে আমাদের ওই আইডির বা ইনপুট ফিল্ডের অ্যাট্রিবিউট অর্থাৎ এসআরসির ভিতরে ই ডট টার্গেট ডট রেজাল্ট এটাকে আমি পাস করে দিলাম। তো ই ডট টার্গেট ডট রেজাল্টটা কি আলটিমেটলি হচ্ছে তোমার, তুমি যখন এই রিডারটাকে সিলেক্ট করছো রিডার ডট অনলেড দ্বারা তুমি একটা কল ব্যাক ফাংশন পাও, কল ব্যাক ফাংশনের মধ্যে ইভেন্ট পাস করলে তুমি হচ্ছে এইভাবে ই ডট টার্গেট ডট রেজাল্ট দিয়ে মানে তুমি যে আমাদের যে আলটিমেট ফাইল ওই ফাইলটাকে ধরা যায় আর কি, বুঝতে পারছো। এখানে কনসোল ডট লগ করে টেস্ট করে নিবা, বা আমি দেখাই দিচ্ছি, কনসোল ডট লগ করলাম এখানে কি ইভেন্ট, ইভেন্ট কোন ইভেন্ট, আমরা ওই যে ইভেন্ট পাস করি না ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ফ্রম, আচ্ছা ভাই এটা তো মনে হয় এরো ফাংশন, হ্যাঁ এটা এটা এরো এরো ফাংশন কি, এটা তো মানে বুঝি না এতটা, ফাংশন মানে হচ্ছে আমরা নর্মালি জাভাস্ক্রিপ্টে যেটা এইভাবে লিখি ফাংশন এক্স ওয়াই, এইভাবে লেখা যায় সেভাবে যেভাবে লেখা যায়, ঠিক আছে, বুঝতে পারছো। সেম জিনিসটা দেখো আমরা এখানে করছি, এই যে অ্যানোনিমাস ফাংশন কে আমরা এভাবে লিখতে পারি তাই না, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো অ্যারো মানে এই যে অ্যারো সাইন মানে প্যারামিটার অ্যারো সাইন এবং কার্লি ব্রেস, ঠিক আছে, তারপরে ওই যে ওই এসআরসি অ্যাট্রিবিউট কে ধরলাম মানে এই কন্টেইনারে ধরে আমাদের যে টার্গেটেড রেজাল্ট ফাইল ওটাকে আমরা আমরা যদি পেজটা রিফ্রেশ দিই তারপরে ইন্সপেক্ট করলাম কনসোলে গেলাম, আমি যদি এখন একটা ইমেজ সিলেক্ট করি ধরে এটাকে সিলেক্ট করলাম, দেখো ইমেজটা এখানে দেখাচ্ছে এবং আমাদের যে কনসোলে ছিল এই যে দেখো আমাদের ফাইলটা দেখতে পাইছ, একটা হিউজ ফাইল, হিউজ ফাইল ইমেজের এটা অ্যাকচুয়ালি বেস 64 এ থাকে, বুঝতে পারছো। ওকে তো আমাদের দেখো প্রিভিউ ইমেজটা চলে আসছে, তো আমরা এখন আচ্ছা ভাই কোডে যখন তো আবার কোডে কোডে আচ্ছা কেন ফাইল রিডার এটা কি, এটা কি মানে বুঝলাম না, ফাইল রিডার হচ্ছে এটা জাভাস্ক্রিপ্টের একটা ফাইল রিডার তোমার মেথড, ঠিক আছে, বিল্ট ইন মেথড, এটা ফাইল রিডার দিয়ে মানে এটা কি কিছু বা তুমি যেটা দিচ্ছ এটাকে রিড করার জন্য এটা আর কি। তো তুমি এটা বিস্তারিত দেখার জন্য গুগলে সার্চ করবে, আচ্ছা আর
শেষের লাইনটা কি ছিল? লিডার মানে কোডের। আচ্ছা এটা আগে এটা এটা দেখে, হ্যাঁ রিডার ডট রিড রেজাল্টটা দিস, রিডার ডট রিড অ্যাট ডাটা ইউআরএল দিস ডট ফাইলস। তো এটা তোমার হচ্ছে টোটালে যদি এই যে রিডারকে তুমি যদি ইয়ে করো কনসোল ডট লগ করো, এগুলো জাস্ট সব চেক করে দেখো কবে ডাটাটা আসছে। সিম্পলি একদম সিম্পল, তোমার রিডার রিডার ডাটা ইউআরএল আর এই ফাইলটা আসলে অ্যারে আকারে আসে, আর এই জিরো ইন্ডেক্সের মধ্যে দেখো এটাকে যদি আমি জিরো ইন্ডেক্স ইমেজ থাকে যদি না দিই তাহলে কি হবে? কিছুই হওয়ার কথা না আপাতত, যেহেতু আমাদের ফাইলটা দেখো এখানে কিন্তু শো করে নাই, কিন্তু দেখো আমরা ফাইল রিডারকে যে কনসোল করছি এখানে কি আসছে অনেকগুলা দেখো, রেজাল্ট আসছে রেজাল্ট নাল, ঠিক আছে রেজাল্ট কিন্তু নাল আসছে, আমরা কিন্তু এই রেজাল্টকে ধরছিলাম। তো এখানে দেখো এবার যদি আমরা এটাকে ইয়ে করি এবার দেখো আমাদের এখানে দুইটা অবস্থায় আমাদের ইয়েটা আসছে, এখানে দেখো এই যে রেজাল্ট, ঠিক আছে আমাদের রেজাল্ট কিন্তু এটা, আর বললাম না যে ইমেজটা বেস 64 এ আসছে, এই যে দেখো এখানে দেখাচ্ছে 64, ঠিক আছে। তো এই রেজাল্টটাকে আমরা আলটিমেটলি ধরছি তোমার হচ্ছে ইভেন্ট দিয়ে, অর্থাৎ ইভেন্ট ডট এর ভিতরে কোনো কিছু ধরতে গেলে টার্গেট টার্গেট ডট এই রেজাল্ট, এই রেজাল্টটাকেই আমরা হচ্ছে তোমার ধরছি। আর এটা আসছে কার মধ্যে? এই যে ফাইল রিডারের মধ্যে, বুঝতে পারছো? একটা ভাই আপনি আজকে বলেছেন ক্লাসে বুঝাবেন, মানে এখানে তো আমরা, আচ্ছা আপনি আমাদের কনভারসেশন গুলো দেখেন, এখানে একটা স্ক্রিনশট পাঠাছিলাম সকালে, বলছেন এটা আজকে ক্লাসে বুঝাবেন, কি কি একটা স্ক্রিনশট পাঠাছিলাম না আমি সকালে, ওইটা একটু দেখেন, বলছেন আজকে ক্লাসে বুঝাবেন। ওই যে বডি ডক বডি বডি ওয়ান ক্লিক আর আইডি ওয়ান ক্লিক এর ওটা বলছেন? হ্যাঁ বডি ওয়ান, হ্যাঁ এটাই বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা গুড। তো এখানে দেখো ডকুমেন্ট না নিও তো ডাইরেক্ট অ্যাভাটার ডট চেঞ্জ মানে এই ইভেন্টটা তো নিতে পারতাম। তো ভাই এই যে টার্গেট ডট রেজাল্ট এটা সম্বন্ধে একটু বলেন। হ্যাঁ ই ডট টার্গেট ডট রেজাল্ট, ই ডট টার্গেট ডট রেজাল্ট। তো এখানে দেখেন ভাই আমরা এখানে কি পাইছি, এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন না ভাই, এই যে রেজাল্ট আমাদের কি আলটিমেটলি লাগবে কোনটা, এই রেজাল্ট লাগবে না, এই রেজাল্টটা কিন্তু আমাদের ইমেজ, বুঝতে পারছেন? এই যে বেস 60 করে দিয়ে রেজাল্টটা কি সোর্স দিয়ে নাকি? জি হ্যাঁ 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 তো এই জাস্ট এখান থেকে দেখেন ফাইল রিডার, আমরা যে ফাইল রিডারকে কল করছি এর যে অবজেক্ট তৈরি করছি এর অবজেক্ট কোনটা, এর অবজেক্ট হচ্ছে এই যে আপনার রিডার। তো রিডার অনলোড রিডার ডট অনলোড দিয়ে আমরা একটা ইভেন্ট নিলাম, ইভেন্ট নিয়ে আমাদের দরকার হচ্ছে এই যে এই রেজাল্টটা, ঠিক আছে এই রেজাল্টটাকে ই ডট টার্গেট ডট রেজাল্ট দিয়ে ধরে ফেললাম, ঠিক আছে। ধরে ফেলে আমাদের যে রিডারের মধ্যে দেখুন কি আছে, রিডার রিডারের মধ্যে কিন্তু রিডার রিড অ্যাজ ডাটা ইউআরএল রিডার ডট দিস ডট ফাইলস দিয়ে আপনার হচ্ছে জিরো ইন্ডেক্সে ফাইলস এর রিডার, হ্যাঁ জিরো ইন্ডেক্সে মনে হয় ফাইলের পাতটা থেকে এরকম, হ্যাঁ হ্যাঁ জাস্ট এটা কিন্তু ইউআরএল আকারে নিচ্ছে, ঠিক আছে। এখানে যদি ধরে নিয়ে করি ইনস্পেক্ট করি দেখেন কি, এই যে দেখেন কিভাবে আসছে ইমেজটা, এখানে ডাটা ইমেজ বেস 64 টোটাল এটাই আপনার হচ্ছে এখানে চলে আসছে, যেটা হচ্ছে আমাদের কনসোলের এইটা, খেয়াল করছেন? এই যে এখানে দেখেন টোটালটা এখানে চলে আসছে, এই যে দেখেন হিউজ আপনার বেস 64 এর টোটাল কোডটা এখানে চলে আসছে। যাই হোক এই জিনিসগুলো আপনি কপি পেস্ট করেও করতে পারবেন, যেহেতু কোড এখানে থেকে গেল আপনি সব জায়গায় ইউজ করবেন। জাস্ট খালি এটা এটুকু বুঝতে হচ্ছে একটা ফাইল রিডার দিয়ে একটা ফাইলকে রিড করতে হয় জাভাস্ক্রিপ্টে, রিড করার পরে সেটা হচ্ছে টার্গেট রেজাল্টের ভিতরে সেই আপনার হচ্ছে ফাইলটা থাকে যেটা দেখাই দিলাম কনসোল করে, ঠিক আছে।
আর এটাকে কি করতে হবে, জাস্ট খালি আপনার দিস দিয়ে আসলে কি ভাইয়া এটা আমরা একটু গুগল করে দেখি কি। ডাটা ইউআরএল এটা আসলে কি অ্যাকচুয়ালি? দেখেন কনভার্ট ইউআরএল টু ফাইল অর ব্লব অর ফাইল রিডার, এটা আমরা দেখি জায়গাগুলোতে কি বলছে। এই করেন আপনারা মিউট করে রাখেন। আচ্ছা রিড অ্যাজ ডাটা ইউআরএল, আমরা একটা ডেফিনেশন খুঁজি। হ্যাঁ ওখানে একটা টার্গেট কিছু একটা দিয়েছেন না, ওটা তো একটা অবজেক্ট তাই না? আবার স্ক্রিপ্ট আমি আজকে মনে রাখবা এখানে। হ্যাঁ সবটা কিন্তু কি একটা দেখছিলাম, মানে টার্গেট যে ইউজ করো আমরা যখন জাভাস্ক্রিপ্টের ফাইল আপনার রিড করি, ফাইলগুলো কিন্তু দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ব্লব আর হচ্ছে ফাইল। এখানে ব্লব মানে কিন্তু আপনার হচ্ছে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে সেটা জানি না, তবে হচ্ছে বেস 64 ওই টাইপের কিছু। দেখেন এখানে কি বলছে, দ্য ব্লব রেজাল্ট ক্যান নট বি ডিরেক্টলি ডিকোডেড অ্যাট বেস 64, ঠিক আছে, উইদাউট দ্য ফার্স্ট রিমুভিং দ্য ডাটা ইউআরএল ডিক্লারেশন প্রসিডিং বেস 64 টু রিট্রিভ অনলি বেস 64 ইনকোডেড স্ট্রিং ফার্স্ট রিমুভ এত ফ্রম দ্য রেজাল্ট। তো নর্মালি আমরা এই জিনিসটা করি হচ্ছে, দেখেন কি বলছে, মেথড ইজ ইউজ টু রিড দ্য কন্টেন্টস, অর্থাৎ আমরা যে কন্টেন্টটা এখানে লিখছি নিচ্ছি আর কি, যে এর ভিতরে যে কন্টেন্টটা নিচ্ছি রেজাল্ট থেকে যে জিনিসটা নিচ্ছি, তো এই রেজাল্টের ভিতরে কি ছিল, একটা বেস 64 এর ডিকোডেড কোড ছিল না, বেস 64 এর কোড ছিল কিন্তু, মানে হিউজ আপনার মানে হিউজ আর কি একটা কোড ছিল, যে কোডটা আসলে গণনা করে শেষ করা যাবে না, এত বড় একটা কোড ছিল বেস 64 এর। সেই কোডটাকে কি করলাম, রিডারের ভিতরে নিলাম, এখন রিডার দিয়ে রিডার্স ফাইল ইউআরএল, এখন এই ফাইলটাকে সে রিড করতেছে, ঠিক আছে, রিড অ্যাডস, দেখেন এখানে বলেই দিচ্ছে যে রিড, অর্থাৎ রিড মানে কিন্তু ফাইলটাকে রিড করতে বোঝা যাচ্ছে, যে রিড অ্যাজ ডাটা ইউআরএল, অর্থাৎ ওটাকে বলে দিচ্ছে যে তুমি যে ফাইলটা রিডারের ভিতরে আনলোডের ভিতরে বেস 64 তুমি নিলা, এটাকে অ্যাজ এ ডাটা ইউআরএল আকারে তুমি রিড করো। রিড এখন কাকে রিড করবো, এই যে এটাকে, অর্থাৎ দিস ডট ফাইলস ডট জিরো ইন্ডেক্সে যেটা আছে আর কি ফাইলসের, তাকে তুমি অবশ্যই রিড করো, ঠিক আছে। ইয়া আশা ভাই বুঝতে পারছো, আলটিমেটলি আমরা কিন্তু আপনার হচ্ছে যে ব্লব টাইপের বা ফাইল টাইপের যে ডাটাটা আছে বেস 64 এর ওটাকে কিন্তু রিড করতেছি। দেখতে পারলেন, এই যে এখানে কিন্তু আমি যখন এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, আমি কিন্তু দেখেন এটাকে এই যে যেটা হচ্ছে আপনার ইয়ে অ্যাট্রিবিউট এসআরসি অ্যাট্রিবিউটে আমি দেখি আমি বেস 64 রেজাল্টকে কিন্তু দিয়েই দিচ্ছি, এখানে অ্যাপেন্ড করে দিয়ে দিচ্ছি, তারপরে দেখেন এটা কিন্তু এখানে শো করতেছে না, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এটা শো করছে না। নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে ভাইয়া? না নেটওয়ার্কের সমস্যা না, এটা কথা বোঝা যায় না। আপনার কথা শোনা যাচ্ছে না, আমি কোনো কথা বলছি না, এখন শোনা যাচ্ছে?
আচ্ছা দেখেন আমি যদি এখন একটা ফাইল সিলেক্ট করি এখান থেকে দেখেন এটা কিন্তু রিড হবে না, এই যে দেখেন এখানে কিন্তু রিড হয়নি, কারণ আমি কি রিডটা কমেন্ট আউট করে দিয়ে আসছি। না দেখেন এসআরসি কি বলছে আননোন, রিড করতে পারেনি, আমরা অ্যাপেন্ড ঠিক করে দিছি কিন্তু সে রিড করতে পারেনি, আননোন দেখাচ্ছে, কারণ কি আমরা এটাকে রিড করিনি এখানে। তো এখানে জাস্ট খালি মনে রাখবেন জাস্ট এই কাজটুকু, মানে রেজাল্টটাকে ধরে অ্যাপেন্ড করে দেওয়ার পরে আপনি অনলোড দিয়ে রেজাল্টটাকে ধরবেন, ধরে আর কিছু না, জাস্ট ওই রিডারটাকেই রিড ডট অনলোড জন্য একটা মেথড রিডার ডট রিড অ্যাজ ডাটা ইউআরএল একটা ধরেন মেথড, এর ভিতরে আপনি কি করবেন এই যে এইভাবে জাস্ট খালি আপনার ফাইলটা পাস করে দিবেন। অর্থাৎ ফাইলসের জিরোতম ইন্ডেক্সে আপনার হচ্ছে ফাইলটা থাকবে, দিয়ে এটাকে রিড করে দিবেন, তাহলে এই ফাইলটা কি হবে তখন রিড হবে, রিড না করতে পারলে তা শো করবে না, এত লোড নিচ্ছে কেন আমি বুঝতে পারলাম না। তো যাই হোক আমরা এখন ইয়াতে চলে যাই, আপডেটে চলে যাই, আমাদের ফাইল ইনস্টার্ট নিয়ে আসা হয়ে গেছে। তো এখন দেখেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানকার প্রত্যেকটা ফিল্ডের নাম দিতে হবে, তো আমরা নামগুলো চেক করব। আমাদের এখানে ডেজিগনেশন আইডি, আমরা ফাইলে চলে একদম প্রথমে চলে যাই, যেটা হচ্ছে আমাদের এখানে নেম ছিল নেম, আমাদের ডক্টরের নেম ওকে আছে, তারপরে মেইল আছে, অ্যাসিস্ট, তার আগে আমরা রাউটটা তৈরি করে নিই, এখানে আমাদের রাউট দিব হচ্ছে ডক্টরের প্রোফাইল আপডেট হবে, তো এখানে আমাদের প্রোফাইল তৈরি করা আছে, এটাকে আমরা পোস্ট রিকোয়েস্ট করে দিব, আমাদের ডক্টর প্যাচ প্রোফাইল আইডি প্রোফাইল কন্ট্রোলার হ্যালো হেড প্রোফাইল হ্যালো হ্যাঁ কি হয়েছে শাহিন শোনা যাচ্ছে না, শাহিন শোনা যায় না, শাহিন শুনতে পাচ্ছেন না, আশা ভাই শুনতে পাচ্ছেন না, শাহিন শোনা যাচ্ছে, এবে শোনা যাচ্ছে, ইন্টারনেট তো অনেক প্রবলেম করতেছে ঢাকাতে। আচ্ছা ওকে আমরা কাজ শুরু করি, আমাদের রেকর্ডিং অন হইছে, হ্যাঁ রেকর্ডিং অন করছি, কোনো তো সমস্যা নেই, তারপরে দেখি। তো দেখো আমাদের এখন নামগুলো দেখ নেমিং গুলো করে ফেলতে হবে, তো আমরা রাউটটা করে ফেলে আমাদের একটা একটা টাস্ক ছিল ওটা এখনো মানে দেখেন নাই, টাস্ক মানে ওই যে ওইটা ক্লিক মানে ওইভাবে না করে যদি আমরা আইডি দিয়ে ক্লিক করতাম, বুঝতে পারলাম না তোমার কথা, মানে সকালে যে একটা স্ক্রিনশট দিছিলাম ওইটা তো বুঝার নাই, জানো তো ওইভাবে তো নিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা দেখো নরমালি মনে করো তুমি একটা লুপের মধ্যে আসো, এবং হচ্ছে তুমি ওখানে মনে করো আমরা নরমালি ইন্ডেক্স পেজে কি করি লুপের মধ্যে একটা টেবিলের মধ্যে ডাটা শো করি না, তো ওইখানে তুমি যদি মনে করো একটা আইডি দিলে আইডি দিয়ে ওই ডাটাগুলোকে জাভাস্ক্রিপ্ট দিয়ে তুমি ডিলিট করবা, ঠিক আছে। তো এখন তুমি যদি আইডি উপর ক্লিক করে ডিলিট করতে যাও তাহলে দেখবা তুমি ডিলিট সবসময় এই প্রথমকার রোটাই হবে, নিচের রোগুলো ডিলিট হবে না, না এটা টেস্ট করে দেখছো কখনো? হ্যাঁ কারণ আইডি হচ্ছে ইউনিক এই কারণে না, না না ওটা না, আইডি তো ইউনিক থাকবে কিন্তু তুমি যখন ডিলিট করবা জাভাস্ক্রিপ্টের জাস্ট আইডির উপর ক্লিক করবা, মানে এরকম করে ডিলিট করবা যে ডিকশনারি ডলার সাইন টেস্ট ডট ক্লিক, ঠিক আছে
তুমি যখন ডিলিট করবা তখন দেখবা ডাটা, মানে এখানে যদি তোমার 10টা ডাটা থাকে, যে 1 2 3 4 এভাবে তোমার ডাটা আছে, তো দেখবা প্রথম পার তুমি প্রথমটা তুমি অ্যাজাক্স দিয়ে তুমি ডিলিট করতেছো, এগুলো সব লুপের মধ্যে আছে। মনে করো তুমি অ্যাজাক্স দিয়ে ডিলিট করতেছো, আমি তো অবাক হচ্ছি, স্যার জাভাস্ক্রিপ্ট ইউজ করি, তো অ্যাজাক্স যখন তুমি ডিলিট করবা এটা ডিলিট হবে কিন্তু নিচেগুলো ডিলিট হবে না। নিচেগুলো ডিলিট হবে না মানে কি, এটা কাজই করবে না। তো এটা কেন কাজ করবে না মনে রাখবা, এটা কিছু কিছু সময় ঝামেলা করে। তো তুমি যখন একটা পেজে থাকবা বা কোনো একটা মাল্টিপল অ্যাজাক্স রিকোয়েস্টের মধ্যে থাকবা বা মাল্টিপল অ্যাজাক্সের ভিতর থাকবা, তখন সব সময় কাজ করবা হচ্ছে বডি ডট অন ক্লিক দিয়ে, ঠিক আছে, বা ডকুমেন্ট ডট অন ক্লিক, যে কোনো একটা থাকবে। নাহলে তোমার যে যেটা ডাটা তুমি সাকসেসফুলি ডাটাটা পাবা না, এটা গার্বেজ ডাটা দিবে বা উল্টোপাল্টা ফেলো দিবে, অনেক সময় এটা কাজই করবে না। এটা আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো, যখন হচ্ছে একটা টেবিলের ভিতরে আমরা সবে দেখছিলাম মানে ডাইরেক্ট দি মানে কাজ করে না, পরে বডি তারপর ক্লিক এভাবে দিয়ে তারপর কাজ করে, হ্যাঁ এটা কাজ করবে না। তো এই কারণে বলে দিছি যে অবশ্যই অবশ্যই ওইরকম ক্ষেত্রে ডকুমেন্ট অথবা বডি ইউজ করবা, তাহলে এটা কাজ করবে। যত অ্যাজাক্স রিকোয়েস্টের মধ্যে থাকো বা একটা মধ্যে থাকো এটা তখন ব্যাপার না। তো এখন আমরা রাউটটা তৈরি করে ফেলি। দেখো আমাদের রাউট ছিল হচ্ছে প্যাস রিকোয়েস্টে প্রোফাইল, এটা নেমিং ছিল হচ্ছে এটার ভিতরে আমরা আছি মেবি, হ্যাঁ তো নেম ডক্টর প্রোফাইল, ঠিক আছে, তো আমরা ডক্টর প্রোফাইলে গেলাম, রাউট ডট ডট প্রোফাইল, আর এখানে আমাদের আইডি যাবে, ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে কি বলছে পজিশন রিলেটিভ, এখানে আমাদের নেম হচ্ছে ভিজিট ফি, এটা দেওয়া আছে, তারপরে চেকটের এখানে ভ্যালু দেওয়া আছে চেক বক্স, এটা হচ্ছে ইজ অফ ডে, এটাও দেওয়া আছে, তারপরে এখানে আমাদের এই ডে এর নামটা দেওয়া নাই, ডে এর নামটা ছিল হচ্ছে অফ ডে, এটাকে আমরা দিয়ে দিলাম, এখানে আমাদের আইডি দরকার নেই। তো এখানে একটা সিলেক্ট দেখলাম না এই জায়গাটাই, তো অপশন ভ্যালু জিরো দেওয়া আছে আমাদের। তো এখন দেখো এখানে, তারপরে ব্রেক টাইম নেম দেওয়া আছে, তারপরে ডাইনামিক ফিল্ডের এখানে দেখো এখানেও আমাদের নেম দেওয়া আছে, তো এডুকেশন ওকে, তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসে নেম দেওয়া আছে, বায়ো দেওয়া আছে, তারপরে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস দুইবার কেন, ও রিজিউম, এটা এটা হবে রিজিউম, আজকে দেখা দরকার নাই, ঠিক আছে, হ্যাঁ রিজিউম, আগে 47 টাকা রেট লিখেছিলাম না, আজকে সব লিখবো, একটাও লেখা হবে, আজকে 30 টাকা লাগছে, তুমি আমার আজকে হলো 20 টাকা লাগবে, আমি এসে মানে টাকা রিজিউম দিলাম, তারপরে ইজ অ্যাক্টিভ, এখানে ইজ অফ ডে, এটা অফ ডে না, আমাদের হবে হচ্ছে নেম, আমাদের সবার ইজ মেড লিস্ট, ইজ মেড লিস্ট দিয়ে দিলাম এবং ভ্যালু 1, এই তো এগুলোর নেম হয়ে গেল। এখন দেখো আমাদের এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্সের মধ্যে যা কিছু থাকবে সব কিছু হবে কি অ্যারে হবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স যা কিছু থাকবে সব কি হবে অ্যারে, তো এটাকে অ্যারে করে দিলাম, ইনডেট এটাকেও অ্যারে করে দিলাম, ক্লিনিক নেম এটাকেও অ্যারে করে দিলাম, তারপরে দেখো আমাদের এখানেও যে এক্সপিরিয়েন্স আছে এটার ভিতরেও, এটাকে ক্লোনের ভিতরে যেটা আছে এটাকে অ্যারে করে দিলাম, এটাকেও অ্যারে করে দিলাম, এটাকেও অ্যারে করে দিলাম, তারপরে দেখো আপলোড সার্টিফিকেট, সার্টিফিকেটের এখানে আমাদের ইমেজটা আছে, এটা ইমেজ না, এটার নাম দিব আমরা হচ্ছে সার্টিফিকেট, ডকুমেন্ট, হ্যালো ডকুমেন্টস শুনতে পাচ্ছেন, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, আমার মনে হয় নেট চলে গেছে, আচ্ছা আশরাফ ভাই আমার মনে হয় কি অফলাইনে ক্লাসগুলো ভিডিও রেকর্ড করে রাখলে মনে হয় ভালো হয়, পরে আমাদেরকে দিলে ভালো হয়, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি, আশরাফ ভাই শোনা যাচ্ছে না, যেহেতু না নেট এত প্রবলেম করে তারপর বোঝা যায় না, অফলাইনে রেকর্ড করে আশরাফ ভাই
ব্যাপারটা বন্ধু পড়াশোনা শুরু করতে হবে। আমাকে আজকে আমি অফিসার ফোন দিয়েছি, কথা বোঝাচ্ছে না, কথা আটকে আটকে আসে। আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ, তোমরা অফলাইনে ক্লাস করে এগুলো ভিডিও শেয়ার করতে বলছো আমাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অফলাইনে ওটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে আজকে ক্লাসটা শেষ করি, তারপর ক্লাস শেষে ওটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এখন তো কিছুই বোঝা যায় না। আচ্ছা, কোনো কথা বোঝা যাচ্ছে না? না না, আমার কথা আটকে আটকে আসে, মানে আপনি কথা বলেন এর 2-3 সেকেন্ড পর শোনা যায়, তারপর আটকে আটকে। আচ্ছা, এমনি ভিডিও কি পাচ্ছে? না, ভিডিও আসতেছে না। হ্যাঁ, ভিডিও তো মানে এখন তো আসতেছে না, তবে ভিডিও বেঁধে বেঁধে আসতেছে, মানে স্মুথ না। না, ভিডিও আসতেছে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা ভাই, আপনি অফলাইনে মানে ভিডিও গুলো করে রাখেন, পরে আমাদের একটা কোশ্চেন এন্ড আনসারিং এর জন্য একটা সেশন দেন, যে আমাদের ভিডিওতে কোনো প্রবলেম থাকলে আপনি এখানে ডিসকাস করে দিন, যেহেতু নেটে এত প্রবলেম। এটা বলে কেমন হয়? আচ্ছা ওকে, তাহলে আমি ইয়ে করি, ভিডিওগুলো আমি অফিস থেকে যখন আসব এসে ফ্রি টাইমে প্রতিদিনই, ধরো ক্লাস নিলে তো প্রতিদিন নেওয়া হচ্ছে না, তাহলে প্রতিদিনে আমি ভিডিও তৈরি করলাম, ভিডিও তৈরি করে তোমাদের হচ্ছে প্রতিদিন বলতে মানে ট্রাই করলাম প্রতিদিনই করার, করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিলাম, তারপরে তোমরা ভিডিওগুলো দেখলা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে ওগুলো নিয়ে আলোচনা করলাম, এভাবে বলছো তো? এভাবে করলে আপনার কেমন হয়? আপনি 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 এটাকে প্রেফার করেন? রেকর্ডার যেহেতু আমার কাছে আছে, ঠিক আছে, বোঝা যায় না ভাইয়ের কথা, কিছু বোঝা যায় না। হ্যালো। হ্যাঁ, আচ্ছা বুঝে ভাই, আপনার কথা শোনা যায় না। আচ্ছা শাহিন, জি ভাই, আপনার কথা বোঝা যায় না। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলতাম, তোমার হচ্ছে স্কাইপিতে তোমার ভিডিও কলিং এর ক্ষেত্রে বা স্ক্রিন শেয়ারিং এর ক্ষেত্রে অনেক ভালো ডাটা লাগে, তো আমরা স্ট্রিমইয়ার্ড একদিন ট্রাই করে দেখতে পারি। কথা বোঝা যাচ্ছে। আমরা ফর্মের সমস্ত নামকরণ শেষ হয়ে গেছে, তো আমরা কিছু ডাটা দিয়ে এখন ফর্মটাকে সাবমিট দেবো, দেখবো আসলে কেমন দেখায়। তো দেখেন, আমরা যদি দিই যে এটা একটা নাম্বার, এটা হচ্ছে আমাদের ইমেজ, ইন্ডিয়া ভিজিট ফি হচ্ছে 500, অ্যানিউ আপডে অবশ্যই আছে টুইজডে, এখানে ব্রেক টাইম দিলাম আমরা হচ্ছে 4:00 PM টু। রেকর্ডিং তো শুরু হয়েছে ভাই, তাই না? হ্যাঁ, রেকর্ডিং চলছে। 5:00 PM এখানে ডিগ্রি দিব হচ্ছে আমরা MBBS, আর এটা দিব হচ্ছে DMC, আর তারপরে দিলাম হচ্ছে FCPS, আমরা হচ্ছে RMC, ওকে। অ্যাড্রেস দিব ঢাকা, বায়ো দিব I am a great doctor, আমাদের এটা দিব হচ্ছে রিজিউম, আমি এই টেক্সটটা দিচ্ছি, ইজ মেডেলিস্ট আমাদের আগে থেকে হয়ে আছে, আমরা এক্সপিরিয়েন্স দিব, এক্সপিরিয়েন্স দিলাম 12, তারপর এটা দিলাম 13, আসলে আমরা একই মাসে দিয়েছি, আমরা এরকম আপাতত থাক, তারপরে ক্লিনিক নেম দেব আমরা, মনে করো যে বারডেম, তারপরে ধরো আমরা আরো একটা নিলাম, এখানে দিব 1 তারিখ, এখানে দিলাম 30 তারিখ, আর এখানে ক্লিক নেম দিলাম হচ্ছে পিজি, আর এখানে আমাদের সার্টিফিকেটে আমরা 3টা সার্টিফিকেট দিব, তো এখানেও এটা দিলাম, এখানেও এটা দিলাম, এবং এখানেও এটা দিলাম। তো এখন আমি যদি ফর্মটা সাবমিট দিই, দেখো আমাদের একটু ডাটা আসছে, তো ডাটাগুলো কিভাবে আসছে দেখো, আমাদের এখানে আমাদের একটা জিনিস মনে রাখো, আমাদের হচ্ছে
ডক্টর না, হ্যাঁ ডক্টরই তো। ক্যামেরা দিয়ে করলেন কি, এগুলা কি রেকর্ডিং করছেন? মানে রেকর্ড করা আছে নাকি? হ্যাঁ সব রেকর্ড হচ্ছে। না মানে যে ডাটা এই যে কিভাবে রিসিভ করছেন ওইগুলা ভিতরে কন্ট্রোলার থেকে? রিসিভ কিছুই না, জাস্ট এখানে রিকোয়েস্ট অল করেছি। হ্যাঁ রিকোয়েস্ট অল করেছি শুধু, কন্ট্রোলার আর কিছু করেনি। জি আচ্ছা, তো এখানে দেখেন আমরা আমাদের ফর্মের আমরা কি বলছি, আমাদের যে এখানে যে এক্সপেরিয়েন্সের অংশটুকু ছিল এটুকু রিপিটেবল ছিল, তাই প্রত্যেকটা ফিল্ডকে আমরা অ্যারে করে রাখছি। এবং এখানে মনে রাখবেন একটা ক্লোন ছিল, যেখানে একটা ক্লোনে হিডেন ফিল্ড রাখছিলাম, তার মানে একটা নাল আসবে, কিন্তু প্রত্যেকটার জন্য একটা ফিল্ড নাল আসবে, মনে থাকবে? আবার অনুরূপভাবে এখানে ক্লোন ছিল আমাদের, তো এখানেও একটা ফিল্ড সব, এখানে যদি তিনটা রো আসে একটা রো আমরা অ্যারেতে নাল পাবো। তো এখানে দেখেন আমাদের এডুকেশন আসছে, এডুকেশন আমাদের ছিল হচ্ছে MBBS, কি ছিল MBBS এবং ভ্যালু ছিল DMC। দেখো এটা কিন্তু অ্যারের ভিতরে আসছে, অ্যারের ভিতরে আসে নাই, অ্যারের ভিতরে অবজেক্ট আকারে, হ্যাঁ অ্যারের ভিতরে অবজেক্ট আকারে আসছে। তো এই সেম ভাবে আমরা ডাটাটাকে সেভ করব ডাটাবেজে, ঠিক আছে, মানে জেসন আকারে। তো তারপরে দেখো এখানে কি হয়েছে, আমাদের এইগুলো রিপিটেবল ছিল না, তাই এভাবে দেখাচ্ছে, এডুকেশনটা এভাবে আসলো, অ্যাড্রেস ছিল ঢাকা। এই স্টার্ট ডেটের ক্ষেত্রে দেখো আমরা এইটা হচ্ছে আমাদের রিপিটেবল ফিল্ড, এই তিনটা রিপিটেবল না? এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখো এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমাদের রিপিটেবল যেহেতু ফিল্ড, এই জিনিসটাকে অ্যারে আকারে সেভ করতে হবে। তার আগে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে কি, এটাকে ফিল্টার করতে হবে। আমি এক সাইডে এটাকে রেখে দিছি, ঠিক আছে, এক সাইডে এটাকে রেখে দিছি, আর এই ডাটাটাকে সেভ করার জন্য এটাকে রেখে দিছি। বারবার আমরা এটাকে দেখবো আর তোমাদের দেখাবো যে কিভাবে ডাটাটা সেভ করছি আমরা। তো এটাকে সাইডে রেখে দিলাম, আমরা আবার এখান থেকে ডাটা হাউসে সাবমিট দেবো। তো এরকম আছে, অ্যাসিস্ট্যান্ট নাম্বার এটা দিলাম, এখানে একটা অ্যাভাটার দিলাম, তারপরে বাংলাদেশ, ওকে, এখানে ভিজিট ফি দিলাম 500, অ্যানুয়াল আপডেট, ওকে, এটা দিলাম, এটা দিলাম 6 PM টু 7 PM, তারপরে ডিগ্রি দিলাম DMC, ডিগ্রি দিলাম MBBS, ইনস্টিটিউশন দিলাম DMC, অ্যাড্রেস দিলাম ঢাকা, এখানেও দিলাম সামথিং, এখানে একটা রিজিউম দিলাম, তারপরে এখানে আমাদের এক্সপিরিয়েন্স রাখলাম, এখানে ভিডিও হচ্ছে, তোমার কথা বলতেছিস কেন, মানে কথা বলে একটা ভিডিওটা চলে যাবে। তো এখানে ক্লিনিক নেমটা ধরো আমি এরকম দিলাম, তো এখন একটা ফাইল দিচ্ছি, জাস্ট সাবমিট দিলাম। তো এখানে দেখো আমাদের যেটা হচ্ছে মেইন পয়েন্ট, সেটা হচ্ছে যে নাল আমাদের, আমরা যখন অ্যারেতে সেভ করব, মানে ডাটাবেজে সেভ করব, নাল ভ্যালু তো আমাদের সেভ করা যাবে না, সেভ করা যাবে না, তো আমাদের এটাকে ফিল্টার করে নিতে হবে। ফিল্টার করে এখানে যেটুকু শুধু ভ্যালু আছে, জাস্ট ওই অ্যারেটাকে আমরা কাউন্ট করব, কাউন্ট করে যে কাউন্টার ভ্যালু আসবে ওই অনুযায়ী লুপ ঘুরে ইন্ডেক্সে সেভ করাই দিব, বুঝতে পারছো? সর্বপ্রথম আমরা অ্যারেটাকে ফিল্টার করি। অ্যারেটাকে ফিল্টার করার জন্য আমাদের এখানে করতে হবে হচ্ছে, এটার নাম কি আসছে দেখো, রিকোয়েস্ট স্টার্ট ডেট, তারপরে রিকোয়েস্ট ইন ডেট, তারপরে রিকোয়েস্ট কি ক্লিনিক, ক্লিনিক, তাই না? হ্যাঁ। তো এখানে স্টার্ট ডেট, ইন ডেট, ক্লিনিক নেম, তো এটাকে আমরা কিভাবে ফিল্টার করতে পারি? হ্যালো, হ্যাঁ ভাই, কোনো আইডিয়া নেই কিভাবে, হ্যাঁ কিভাবে ফিল্টার করবে? ফিল্টার করার জন্য দেখো কি করবা, এখানে মনে করো এখন যদি আরো 5টা রো আসতো তাহলে কি হইতো, এখানে 4টা, প্রথম 4টা রো ডাটা থাকতো, নিচেরটা কি থাকতো, নাল থাকতো না? নাল থাকতো। ইনডেটের ক্ষেত্রে প্রথম 4টা আসতো, ইনডেটটা নাল থাকতো, স্টার্ট ডেটের ক্ষেত্রে প্রথম 4টা আসতো, নিচেরটা নাল থাকতো। তো এই ক্ষেত্রে আমরা ফিল্টার করে নেব। ফিল্টার করার জন্য আমরা দেখো সিম্পলি একালটা করতে পারি, ফিল্টার করার জন্য আমরা রিটার্ন করতেছি, আর PHP তে অ্যারে ফিল্টার নামে একটা মেথড আছে, দেখো অ্যারে ফিল্টার,
অ্যারে ফিল্টার, এই যে অ্যারে ফিল্টার, তো অ্যারে ফিল্টারের ক্ষেত্রে আমরা প্রথমে কি দিব, আমাদের অ্যারেটাকে পাস করব, যে অ্যারেটাকে আমরা ফিল্টার করতে যাচ্ছি। তো রিকোয়েস্ট কোন অ্যারেটাকে ফিল্টার করব, যে কোনো একটাকে না, আমরা ধরো স্টার্ট ডেটকে ফিল্টার করব। দেখো আমরা যদি প্রাথমিক অবস্থায় রিকোয়েস্ট স্টার্ট ডেট করি, মানে স্টার্ট ডেট রিকোয়েস্ট স্টার্ট ডেট, এটাকে যদি জাস্ট খালি রিটার্ন করি, তাহলে দেখো মানে এখানে ফিল্টার না, ফিল্টার ছাড়া বসতে আমরা জাস্ট এটাকে রিটার্ন করব, তাহলে কি আসে, শিট আমি এখানে রিফ্রেশ দিয়ে ফেলছি। তো আমরা আবার একটা ডাটা দিচ্ছি, এখান থেকে দিচ্ছি, মনে করো আমাদের 12 তারিখ দিলাম, 13 তারিখ দিলাম, এখানে ক্লিনিক নেম দিলাম। তো সাবমিট যদি দিই, আচ্ছা ডিগ্রি দিলাম, যদি সাবমিট দিই, এখানে দেখো প্রথমে কি আসছে, ডেট আসছে, তারপরে নাল আসছে, যেহেতু আমরা যে এখানে তোমার কি করছি, রিকোয়েস্ট স্টার্ট ডেটকে রিটার্ন করছি। তো এখন আমরা কি করবো, নালটাকে শুধুমাত্র আমরা এই ভ্যালুটাকে নিব, মানে এইটুকু নালটাকে রিমুভ করে দেবো, যেটা নাল আছে ওটাকে আমরা কাউন্ট করবো না। তো এখানে অ্যারে ফিল্টার করার জন্য পিএসপিতে অ্যারে ফিল্টার মেথডকে কল করছি, অ্যারে ফিল্টার রিকোয়েস্ট স্টার্ট ডেট। এরপরে আমরা একটা এখানে অ্যানোনিমাস ফাংশন বা কল ব্যাক পাস করবো, ফাংশন এটা একটা প্যারামিটার নিবে, ধরো আমি দিলাম হচ্ছে ফিল্টার। তো এই ফিল্টার মানে হচ্ছে এটা হচ্ছে এই রিকোয়েস্ট ফিল্টারকে ধরে ফেলছে, ঠিক আছে। তো এই ফিল্টারকে আমরা জাস্ট এখন রিটার্ন করব, কিভাবে রিটার্ন করব বলে দিব, যে রিটার্ন ধরো আমরা দিলাম হচ্ছে এমটি, এমটি গুলোকে রিটার্ন করলাম, তাহলে এটা রিটার্ন করবে শুধুমাত্র নালটাকে। দেখো ফিল্টার করে শুধু নালটাকে রিটার্ন করছে না, আমি ধরো নাম দিলাম হচ্ছে কি নাম দেওয়া যায়, ধরো এক্সপিরিয়েন্স নাম দিলাম, EXPERIENCE এক্সপিরিয়েন্স নাম দিলাম। তো এই এক্সপিরিয়েন্সের আমাদের কাউন্ট লাগবে, যেহেতু আমাদেরকে একটা ফর ইস ফর লুপ ঘুরাতে হবে, ফর লুপ ইন্ডেক্সিং ধরে ডাটা সেভ করবো, ফর লুপ ঘুরাতে হবে, ঘুরাতে গেলে আমাদের কী লাগে, আই আই লেস দেন একটা কন্ডিশন লাগে, যে এই পর্যন্ত ঘুরে, তাহলে আমাদের একটা এই অ্যারেটা কত সাইজের এটা কাউন্ট করতে হবে না আমাদের। আমরা কীভাবে কাউন্ট করতে পারি, দেখো আমরা নর্মালি জাস্ট হচ্ছে এখানে একটা কাউন্টার ভ্যালুয়েবল নিচ্ছে, কাউন্টার, আর এখানে আমরা সাইজ অফ ইউজ করতে পারি, সাইজ অফ নামে একটা মানে মেথড আছে বিল্ট ইন মেথড পিএসপিতে, ওটা কী করে তোমার একটা অ্যারে অ্যারে প্যারামিটার হিসেবে অ্যারে নেয়, এবং এটা হচ্ছে কী করে অ্যারে সাইজ রিটার্ন করে, আমরা এটাকে রিটার্ন করলাম। দেখো আমরা কাউন্ট ফাংশন আছে না, একটা বিল্ট বিল্ট ইন একটা কাউন্ট ফাংশন আছে না, কাউন্ট আছে, দেখো তারপর আমরা কি এলাম এখানে সাইজ পেয়ে গেলাম, সাইজ কত, 1, ঠিক আছে। তুমি এখানে কাউন্টও করতে পারো, কাউন্ট করলে কাউন্ট ভেজাল করে মাঝে মাঝে, ঠিক আছে। তো সবসময় কাউন্ট ইউজ করবো না, এসব ক্ষেত্রে সাইজ অফ ইউজ করবা, তো সাইজ অফ ইউজ করলাম, দেখো কাউন্ট চলে আসলো আমাদের। তো এখন আমরা কি করবো, একটা ফর ইস লুপ ঘুরাবো, ঠিক আছে, ফর এটা হচ্ছে ফর লুপ ঘুরালাম, হ্যাঁ ফর লুপ ঘুরালাম। তো এখানে দেখো ফর আমাদের এটা জিরো থেকে স্টার্ট হবে, এবং এটা শেষ হবে গিয়ে হচ্ছে কাউন্টার পর্যন্ত, আই লেস দেন ইকুয়াল কাউন্টার, হ্যাঁ। তো এখন আমরা ফর লুপ পেয়ে গেছি, ফর লুপ পেয়ে গেলে কি হবে দেখো, এখন যদি আমরা মনে করো যে এই ইন্ডেক্সটাকে চাচ্ছি, মানে অ্যারের স্টার্ট ডেটে জিরোতম ইন্ডেক্স, তাহলে আমরা কিভাবে পাবো, রিটার্ন রিকোয়েস্ট, এই যে এটা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স ছিল তাই না, তো রিকোয়েস্ট এই যে স্টার্ট ডেট এর কততম ইন্ডেক্স আসছো তুমি, হাইতম ইন্ডেক্স, যদি দুইবার লুপ ঘুরাই তাহলে আমরা দুইবার সেটা ডাইনামিক্যালি ইন্ডেক্স পেয়ে যাবো, পাবো না, তাহলে আমাদের যেহেতু একবারই আমরা যেহেতু এটাকে ফিল্টার করেই নিছি, জাস্ট ফিল্টার করে নিছি, তাহলে আমরা যদি এখন আই পর্যন্ত যাই, তাহলে আমাদের ওই যে প্রথম যে ডেটটা ছিল ওই ডেটটা এখানে শো করবে, এই যে দেখছো এই ডেটটা আমরা পেয়ে গেছি। আর এই ডেটটাকে আমরা কী করবো, ডাটাবেজে সেভ ইনসার্ট করবো, এই যে তোমার কোথায় এই যে এক্সপিরিয়েন্স সেভ করবো আমরা, এই যে স্টার্ট ডেটে সেভ করবো এবং ইন ডেটে, ঠিক আছে। তো এখানে দেখো এক্সপিরিয়েন্স ইন ইয়ার, অর্থাৎ আমাদের যেই এক্সপিরিয়েন্সটা আমরা এখান থেকে দিব, অর্থাৎ স্টার্ট ডেট এবং ইন ডেট, এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে
ডেট থেকে ক্যালকুলেশন করে এটাকে ইয়ারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো এই কাজটা আমাদের করতে হবে এখন, কারণ আমাদের এখানে এক্সপিরিয়েন্স ইন ইয়ারে সেভ করতে হবে, এই দুটা থেকে ক্যালকুলেট করে ডক্টরের এক্সপিরিয়েন্স বের করতে হবে। তো এক্সপিরিয়েন্সটা কীভাবে বের করবো, মনে করো তার এক্সপিরিয়েন্সের রোষে তিনবার দিয়েছে, তার মানে স্টার্ট ডেট এবং এন্ড ডেট তিনবার হবে, তিনবার থেকে যতটুকু আসবে ওই এক্সপিরিয়েন্সের বারবার আমরা এক্সপিরিয়েন্স ইন ইয়ারে করে টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ারটাকে সাম করে ফেলবো, সাম করে ডাটাবেজে সেভ করবো, বুঝতে পারছো? ওকে, তো এটা আমরা কীভাবে করতে পারি দেখো, এটা করার জন্য আচ্ছা আমার এখানে প্রজেক্ট আছে, দেখো আমি যাচ্ছি হচ্ছে হেল্পারে গেলাম, আমাদের সাম কাউন্ট করব, মানে ডেট থেকে এস কাউন্ট করব, এই ক্ষেত্রে ডিফারেন্স বিটুইন টু ডেট, এই হেল্পার মেথডটাকে আমি কপি করতেছি। তো আমাদের যে হেল্পার আছে না, আমাদের এই হেল্পারে আমি এটাকে তোমার নিচে একদম পেস্ট করে দিলাম। তো এখানে কি করছে, এস টি আর টু টাইম, দেখো এখানে ডেট মানে হচ্ছে আমরা রিকোয়েস্টে যে ডেটটা দিব না ওই ডেটটা, দুটা প্যারামিটার নিয়েছি এবং এটা ইন্টেজার রিটার্ন করবে, ঠিক আছে? তো ইন্টেজার রিটার্ন না করে আমরা এখানে ফ্লোট বলে দিতে পারি, কারণ ইয়ারটা ফ্লোটও আসতে পারে। তো এখানে দেখো, আচ্ছা ভাই ইন্টিজার নিতে পারেন, ওইখানে আমরা ভ্যালুটা যদি ফ্লোট আসে এটাকে আমরা ইচ্ছে রাউন্ডও করতে পারি অথবা সিল ফ্লোর ফাংশন আছে না, সেল সেল ওইগুলো আমরা করব না, কারণ এক্সপেরিয়েন্স তার 1.3 ও হতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আমরা জাস্ট 1.3 হলে 1.3 রাখবো, এটাকে 2 করব না, বা 1.9 হলে 2 করব না, ঠিক আছে? সেল ফ্লোর ওগুলো আমরা নিব না। তো এখানে দেখো, আমরা যদি এসটিআর টু টাইম মানে হচ্ছে এখানে রিকোয়েস্টেড প্রথম ডেট, এসটিআর টু টাইম মানে রিকোয়েস্টেড টু ডেট যেটা আমরা পাঠাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখানে দেখো ডেট ওয়াই, ওয়াই মানে এখানে ইয়ার বোঝাচ্ছে, ডেট ইয়ারের প্রথম টাইমটাকে আমরা এখানে দিয়ে দিলাম, আবার দ্বিতীয় টাইমটাকে এখানে দিয়ে দিলাম, অনুরূপভাবে মন্থ, মন্থের প্রথম টাইমটাকে দিয়ে দিলাম, দ্বিতীয় টাইমটাকে দিয়ে দিলাম, তারপরে কী করলাম, ইয়ার থেকে ইয়ার টু থেকে ইয়ার ওয়ান মাইনাস করলাম, 12 দিয়ে গুণ করলাম, প্লাস মান্থ ওয়ান, মান্থ টু থেকে মান্থ ওয়ান কী করলাম, বিয়োগ করলাম, তারপরে ডিফারেন্সটা নিয়ে নিলাম, এখান থেকে রিটার্ন ডিফারেন্স করলাম। তো এই মেথডটাকে আমি এখন এই জায়গাটায় কল করব। এই ফর্মুলাটা মানে কিসে, মানে এটা কোথায়, মানে কিভাবে করছেন? এই ফর্মুলাতে পরে আসি, আমরা এখানে আউটপুট মাইনাস এয়ার 1 ইনটু 12। আচ্ছা আমি আগে আউটপুটটা নিয়ে আসি, দেখো তারপরে কি করলাম, এটা আমার কোড না, এটা আসলে স্ট্যাক ওভারফ্লোর একটা কোড, আমি ওখান থেকে এটাকে হেল্পার করে সাজাইছি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দরভাবে কোডটাকে আর কি অর্গানাইজ করছি। তো এখানে দেখো, আমি এখানে কি করব, আমাদের যে রিকোয়েস্ট স্টার্ট ডেট, আমরা স্টার্ট ডেট পেয়ে গেছি না, এই যে এইটা, তো আমাদের মেথডে কি করতে হবে বলো তো, আমাদের যে এই যে মেথডটা আছে, এই মেথডে দুটা ভ্যালু পাস করতে হবে, একটা হচ্ছে স্টার্ট ডেট, এই যে এটা আমাদের, এবং আমাদের ইন ডেট, অর্থাৎ রিকোয়েস্ট ইন ডেট, যেটা হচ্ছে আমাদের এই জায়গাটায় আছে ইন ডেট। কঠিন মনে হচ্ছে না? এই যে এখানে পাস করে দিলাম, তো এখন দেখো এখানে যেহেতু পাস করে দিছি, এখন সে কি করবে, এটা একটা ডিফারেন্স রিটার্ন খুবই বড় হয়ে যাচ্ছে, আমরা এটাকে ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি, ডেট ওয়ান, দিচ্ছে হচ্ছে ডেট টু। ওকে, তো আমরা এখন এখানে দিয়ে দিব ডেট ওয়ান, এখানে দিয়ে দিব ডেট টু, ঠিক আছে? বুঝতে পারছো? এই মেথডের ভিতরে আমাদের প্রচুর কাজ করা লাগবে, জাস্ট আমরা শুরু করতেছি। তো দেখো আমাদের এখন এখান থেকে যদি এটাকে আমরা রিটার্ন করি, কি আসে আমরা দেখি, ধরো এটাকে রিটার্ন করলাম, কি দেখাচ্ছে, জিরো, কারণ আমরা ডেটের পার্থক্য দিয়েছিলাম, মান্থের পার্থক্য দিইনি, জাস্ট খালি দিনের পার্থক্য দিয়েছিলাম, তাই না? তো আমরা এখন আমরা একটা মান্থের পার্থক্য দিব। তো এখানে দেখো আমরা এক্সপিরিয়েন্সে গেলাম, ওকে, এখান থেকে দেখো আমাদের ডিবাগিং করে করে কাজ করতে হবে, এই কারণে প্রচুর সময় লাগবে এই মেথডের ভিতরে। ধরো আমরা ডিসেম্বর 20 চলে গেলাম, এখান থেকে অক্টোবর সেপ্টেম্বর সিলেক্ট করলাম, ধরো সেপ্টেম্বরের 1 তারিখকে সিলেক্ট করলাম, আর এইদিকে আমি 2021-এর আজকে 12 তারিখ, আমরা এখানকার 30 তারিখকে সিলেক্ট করলাম, এখানে কিছু দিলাম, ইউনিক নেম দিলাম, আর এখানে আমাদের ডাটা দেওয়া লাগবে, নাহলে সাবমিট হবে না। আমি এখানে
ওকে মিড দিচ্ছি, দেখো আমাদের কি আসছে, 4 আসছে, ঠিক আছে, কারণ আমাদের ডিফারেন্সটা পাইছে কত, 4 মান্থ, অর্থাৎ আমরা সেপ্টেম্বর দিছিলাম, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, দেখছো সে 4 মাস নিয়ে নিছে, অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে তার মানটা কত হবে, 4, ঠিক আছে। হ্যালো, মান্থের, আচ্ছা মান্থের ডিফারেন্সটা আমরা পাইলাম, মান্থের ডিফারেন্স পেলাম না, এখন দেখো এটা কিন্তু মান্থের ডিফারেন্স, তাহলে আমাদের যদি এরকম মাল্টিপল আসে ওই ক্ষেত্রে কি হবে, আমরা এখন একটা মনে করো যে 15 থেকে 17 মান্থ এরকম একটা পার্থক্য দিব, তো এখন মনে করো আমি দিচ্ছি হচ্ছে, আমি চলে গেলাম হচ্ছে এখান থেকে 2000 মনে করো আগে যাই কেমনে, আচ্ছা 2018 তো চলে গেলাম মনে করো, 2018 সেপ্টেম্বর সিলেক্ট করলাম, এখন যদি আমরা সাবমিট দিই দেখো কত মান দেখাচ্ছে, 28 মান দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে আমাদের কোড পারফেক্টলি কাজ করছে, ঠিক আছে, বুঝতে পারছো। এখন কিন্তু আমাদের এখানে এটা মাল্টিপল হতে পারে না, তার মানে কি এটা আমাদের কি করতে হবে, সাম করতে হবে, তো আমি ঠিক উপরের দিকে তোমার হচ্ছে একটা সাম নামে ভ্যারিয়েবল নিচ্ছে, মনে করো যে এখানে নিলাম যে আমাদের এক্সপেরিয়েন্স, একটা ভ্যারিয়েবল নিচ্ছে এক্সপিরিয়েন্স ইন, ঠিক আছে, তো এটাকে আমরা প্রথম অবস্থায় 0 করে রাখছি, না এক্সপিরিয়েন্স ইন ইয়ার না, এটা মান্থই থাকবে, আমরা 12 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমরা ইয়ার করব, ঠিক আছে, এখানে এক্সপিরিয়েন্স ইন ইয়ার মান্থ আছে না, তো এইটাকে আমরা কি করব, যতবার লুপ ঘুরবে ওটার সাথে যোগ করে দিব, ধরো এটা করলাম, ওকে বুঝতে পারছো, আর এইটা আমি ঠিক এই লুপের বাইরে রিটার্ন করে ফেলবো, মানে লুপের বাইরে এটাকে রিটার্ন করলাম, ওকে, তো এখন জানি আমরা এটা হচ্ছে এই লুপটা শেষ করার পর যখন শেষ হয়ে যাবে তখন আমরা রিটার্ন পেয়ে যাব, তো দেখো এখন আমরা কি করব, আমরা মাল্টিপল দিব আর কি, ধরো মাল্টিপল ডাটা আমরা ইনপুট দিচ্ছি, এখানে একটা দিলাম এখানে দিলাম, তো এখানে আমরা এখন 2-3টা দিব, তো আমি এখান থেকে চলে যাচ্ছি 2019-এ চলে গেলাম জানুয়ারি, 2019-এর জানুয়ারিতে চলে গেলাম, এবং আমরা আছি যাচ্ছে এখন 2021-এর 12 তারিখে, ওকে, ক্লিনিক নেম দিলাম, আবার একটা নিলাম, আমরা স্টার্ট ডেট দিলাম 2021 না, আমরা এখন চলে যাব 2020-এর সেপ্টেম্বরে, এবং আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে ইন ডেটের 12 তারিখ সিলেক্ট করলাম, ক্লিনিক নেম দিলাম একটা, এক্ষেত্রে দেখো আমাদের দুইটা যোগফল আসবে, তো এখানে দিছে হচ্ছে 2019-এর জানুয়ারি, অর্থাৎ জানুয়ারিটা এখানে 12 মান্থ, আর এখানে মেবি আসবে হচ্ছে 4 মান্থের ডিফারেন্স বা 4-5 মান্থ, তার মানে 12-16-17-18 এরকম আসবে, মানে 12 আর 4-16 এরকম আসার কথা, 16-17 বা যাই হোক এরকম একটা আসবে, 24 আসছে, 24 আসলে কেন, ডিফারেন্স কি 24 ছিল, অ্যালগোরিদম মেবি প্রবলেম, মানে হিসাব নিকাশে সেটা গড়বড় হয়েছে মেবি, এখানে দেখো এটা তো 2 মাস আসছে, এটা তো আছে না, দুইটা এক্সপিরিয়েন্স মিলে আসছে, এটা তো আপনি অ্যাভারেজ করেন নাই, অ্যাভারেজ করছেন না, না অ্যাভারেজ করে নাই, তাহলে তো অ্যাভারেজ আসবে না, আপনি তো জাস্ট দুইটা 24 মাস হয়েছে মনে হয়, 24 মাস, হ্যাঁ 24 মাস করছে, ঠিক আছে, তো 24 মাসে কি আসার ডেট অনুযায়ী কি 24 আসার কথা ছিল, মান্থের পার্থক্য অনুযায়ী, ১ তারিখ, আর এদিকে 4 ছিল, আচ্ছা এবার দিয়ে দেখি তো 24, ঠিক আছে, 24, এটা সিঙ্গেল, এটা যদি মাল্টিপল দাও এটা তো সিঙ্গেল, তার মানে কাজ করছে আর কি, তো আমরা আরেকটা এখন মানে বাড়াই দিয়ে দেখি, এটা হচ্ছে 2020-এর ডিসেম্বরের 1 তারিখ দিচ্ছি, মানে একটা মান্থ বাড়াই দিচ্ছি, আর এটা জানুয়ারির মনে করো 30 তারিখ, অর্থাৎ মান্থ বাড়াই দিলাম একটা, ঠিক আছে, তাহলে আসবে 24-এ আসতেছে,
রেট করতে হবে। ধরো আমরা এখন 2020-এর ডিসেম্বরের 1 তারিখ দিলাম, আর ইন ডেট দিলাম হচ্ছে জানুয়ারির 30 তারিখ, ঠিক আছে? 2000 ডিসেম্বরের 1 তারিখ, জানুয়ারির ধরো 30 তারিখ ক্লিনিক নেম এত দিলাম। তো আমরা শুধু মান্থ নিচ্ছি, তো এখানে আমরা এটা দিলাম, এটা দিলাম। তো এখন এখান থেকে যাচ্ছে হচ্ছে ডিসেম্বর টু জানুয়ারি, ডিসেম্বর টু জানুয়ারি সাবমিট দিলাম, কত এক মাস। তো এটা কি দুইবার কাউন্ট হচ্ছে না লুপ একবারই ঘুরছে? সামথিং প্রবলেম হয়। আচ্ছা কোডটা দেখি তো। এক্সপিরিয়েন্স 0, এক্সপিরিয়েন্স ইন মান্থ, এক্সপিরিয়েন্স ডিপ ফর ডেট 1 ডেট 2। এটা লুপটা একবারই ঘুরছে এখানে। ওকে ডিপ আর আচ্ছা, এই মেথড সব সময়, এই মেথড সব সময় ইন্টিজারই রিটার্ন করবে, মান্থ তো আর তোমার পয়েন্টে আসবে না। হচ্ছে এখানে লুপ ফর আই ইকুয়াল টু 0 আর লেস দ্যান 1, ঠিক আছে? ওকে বারবার ইনপুট দেওয়াটাই ঝামেলা, বুঝছো? এমন কোনো সিস্টেম নাই ভাই অটো ইনপুট দেবে, কোনো এক্সটেনশন নাই। অটো ইনপুট এক্সটেনশন মানে মানে এমন এমন কোনো এক্সটেনশন নাই নাকি আসতে গেলে আমি অ্যাক্স করতে যে অটো গুলো অটো ফর ইনপুট করে দেবে। আচ্ছা হ্যাঁ, এটা এখানে ভ্যালু দিয়ে দিলেই হয়ে গেল। তো আমরা এখন সাবমিট করে দিচ্ছি, এখানে আরেকটা আমরা নিব, এই সেম ভ্যালুটাকে আমি কপি করতেছি, করা যাচ্ছে না। নিলাম আপডেট প্রোফাইল দিচ্ছি, তো এখানে এক মাস দেখাচ্ছে। কাউন্টার ভ্যালুটা একটু দেখেন তো, যে কাউন্টার ভ্যালুটা কত আসতেছে, মানে ওটাই ইকো করেন দেখেন, কাউন্টার ইকো করেন, এটা ইকো করেন। আচ্ছা কাউন্টার আমাদের এটা একটু ইকো করে আসে তো কত, তারপর একটু ইনশিওর হয়ে দেখি কি অবস্থা। কাউন্টার লুপও দুইবার ঘুরতেছে, দুইটা আসার কারণ কি? থাম, আমি একটা আরেকটা ইনপুট দিই, মাসের ঠিক এক্সাক্ট মাসটা নিব আমরা, ঠিক আছে? অর্থাৎ এক্সাক্ট মাস নিব আমরা, অর্থাৎ 1 তারিখ থেকে তোমার এটা হচ্ছে 31 তারিখ, অর্থাৎ পারফেক্ট একটা মান্থের ডিফারেন্স নিলাম। তারপর ডিসেম্বরের 20-এর 1 তারিখ থেকে এখানে আমরা 31 তারিখ পর্যন্ত নিলাম। রেকর্ড ফিল্ড উঠে দেন পরে ভেরিফিকেশন দাও। ওকে, তারপরে 1 আসছে, এখানে 1 কেন আসছে সেটাই তো বুঝলাম না। হেল্পার ফাংশনে কোনো গড়বড় নাকি? না না, হেল্পার ফাংশনে গড়বড় নাই। হেল্পার ফাংশনে কোনো গড় মিল নাই। এটা তোমার হচ্ছে আমার এই মেথড ব্যবহার করে আমি কাজ করছি, মানে এই তোমার হেল্প এই ডেটের এই ফরম্যাটের ব্যবহার টু করে দেখে আসি কোথাও ঝামেলা হচ্ছে কিনা।
আমি দেখুন রিকোয়েস্ট ডেট নেম ডিফারেন্স এক্সপিরিয়েন্স ইন মান ডিফারেন্স প্লাস প্লাস না একই তো কাজ তারপরে এরকম হচ্ছে কেন What is the problem? Find experience month. I want to show you. আচ্ছা যদিও এটা আমাদের রিজন না তারপরে আমি শর্ট হবে তাই কারণে দিচ্ছি আশা ভাই আছেন আচ্ছা এটা আমরা রিটার্ন মানে আমাদের রিকোয়েস্ট টাটা তো ঠিক ভাবে আসতেছে তাই না রিকোয়েস্ট টাটা তো রিকোয়েস্ট ঠিকঠাক ভাবে আসতেছে রেসপন্স প্রবলেম রিটার্ন রিকোয়েস্ট টাটা রিটার্ন রিটার্ন এক্সপিরিয়েন্স প্লাস দুটো ডিফারেন্স পেয়ে গেলাম স্টার্ট ডেট ইন ডেট ডেট ওয়ান ডেট টু তারপরে কি করলাম যোগ করলাম ডিফারেন্সটাকে সাথে যোগ করলাম লুপ শেষ হয়ে গেল ওকে তারপরে রিটার্ন করলাম আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস দেখার ব্যাপার আছে আমি এটা রিটার্ন এখান থেকে না করে আমার দুইটা ডাটার ক্ষেত্রে কিভাবে এটা আসছিল সেটা একটু দেখে নিই এই যে এটার হওয়ার কারণ হচ্ছে দেখো মাঝখানে নাল আসছে বুঝছো কি মাঝখানে এটা কিন্তু মাঝখানে নাল আসবে না এটা যদি জাস্ট এই তিন নম্বরে নাল আসতো নাল আসলেও তোমার হচ্ছে আমার ইন্ডেক্সিং এ কিন্তু এখন কি আছে সে কিন্তু প্রথম কার্ডটাই পাচ্ছে বুঝতে পারছো আচ্ছা আপনি রিকোয়েস্ট ডাটা না দেয়া ফিল্টার ডাটা যদি দিতেন মানে ফাংশনাল ইনপুট এখানে তো আপনি রিকোয়েস্ট ডাটা দিবেন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এটা হবে না এই যে ঠিক আছে এইটা দিতে হবে আমাদের হ্যাঁ এটাই দিতে হবে কারণ এটা তো আমাদের ফিল্টার করে আসছে হ্যাঁ ফিল্টার করে আসছে আচ্ছা এক্সপিরিয়েন্স আমরা পেলাম এখন এখান থেকে রিটার্ন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স রিটার্ন করে দেখি কি আসে এক্সপিরিয়েন্স রিটার্ন করে সে তোমার একটা অ্যারে দিবে এটা যদি হয় তার রিটার্ন এক্সপিরিয়েন্স করে দেখুন তো কি আসছে রিটার্ন এক্সপিরিয়েন্স করলো এখানে দেখো আমরা কিন্তু শুধু স্টার্ট ডেট কে নিছি ঠিক আছে এটা কিন্তু আলটিমেট সমাধান হলো না আচ্ছা হ্যাঁ তাও ঠিক আছে জয়নিং ডেট এন্ডিং ডেট এখান থেকে সেম কাজ সুন্দরভাবে একইভাবে কাজ করছে বুঝছো কিন্তু এখানে সামথিং প্রবলেম বাট প্রবলেমটা কি প্রবলেমটা যে কোন জায়গায় হচ্ছে আচ্ছা আমি যখন একটা নিচ্ছি আবার যখন নিচ্ছি যেটা ক্লোন সেটা হচ্ছে না ঠিকই তো আছে ক্লোনটা এখন এটা এটার সাথে আছে তারপরে মাঝখানেরটা কেমনে নাল আসতেছে আচ্ছা ওকে আমরা একটু এইচটিএমএলটা দেখে আসি ঠিক আছে এখানে দেখো আমাদের যেই এইচটিএমএলটা ছিল
এক্সপেরিয়েন্স, এই যে এক্সপেরিয়েন্স, তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল, তো ক্লোন হচ্ছে হচ্ছে এইটা। তো এই ক্লোনটাকে ঠিক এইটার পরে, ক্লোন এক্সপেরিয়েন্সের পরে আফটার করা হয়েছে। আফটার হলে সবসময় এটার নিচে আফটার হবে, যদি এটার নিচে আফটার হয় তো এটা সবসময় নিচে থাকবে, তো এটা মিডিলে চলে যাচ্ছে কেমনে, ক্লোনটা সবসময় নিচে থাকবে। হ্যাঁ আচ্ছা, আমরা এখানে ক্লোন না করে জাভাস্ক্রিপ্টে টেমপ্লেট স্ট্রিং ইউজ করতে পারতাম না? ওই আমরা যে প্রথম যেটা করলাম ডিগ্রির ক্ষেত্রে, ওইভাবে জাভাস্ক্রিপ্টে লিখতে পারতাম না? মানে আমরা ডিগ্রির ক্ষেত্রে যেভাবে নিছি, ডিগ্রি আর একটা যে ইয়ে নিলাম না লেফট সাইডে, ওটা তো আমরা জাভাস্ক্রিপ্টে এস্টিমেট লিখছি, এটার ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে লিখতে পারতাম না? তোমার মানে রিকোয়ারমেন্ট আমি বুঝতে পারিনি, কি বলছো? মানে আমরা একটা লেফট সাইডে একটা ডিগ্রি আর একটা কি জানি নিলাম না? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ ওইটা তো আমরা জাভাস্ক্রিপ্টে নিছিলাম, মানে জাভাস্ক্রিপ্টে লিখছিলাম, তারপর এটা আমরা এখন জাভাস্ক্রিপ্টে লিখতে পারতাম না? এখানে ক্লোন না করে ডিসপ্লে নাম দেয়া, এটা না করে জাভাস্ক্রিপ্টে তো করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, তা করতে পারতাম অবশ্যই, সবগুলো তুমি করতে পারবা। আশা ভাই, আশা ভাই, এখানে আমি একটু থামো, একটু দেখি এখানে জিনিসটা কিভাবে আমি করছিলাম। এটা এক্সপিরিয়েন্স গেল, এই এক্সপিরিয়েন্সটা যখন জব ডিটেলস এখান থেকে যখন শেষ হবে, অর্থাৎ এটা ফর লুপ ঘুরল, সেটা এখানে এসে শেষ হলো, না এখানে শেষ না, এখানে এসে শেষ হলো, এখানে শেষ হলো, ফিল্ডসের শেষ হয়ে গেল, আবার এক্সপিরিয়েন্স। যখন এক্সপিরিয়েন্স থাকতেছে তো এইখানে আমরা দিচ্ছি হচ্ছে এক্সপিরিয়েন্স বক্স, এক্সপিরিয়েন্স আইডি, জব ডিটেলস, ডিসপ্লে নান, ঠিক আছে, ক্লোন এক্সপিরিয়েন্স, এটা ক্লোন করব, এটা শেষ হয়ে গেল, আবার ক্লোন একটা, ক্লোন গোজ হেয়ার, ডিসপ্লে নান। আচ্ছা ওকে, এখানে দুইটা ক্লোন রাখছি আমি, দুইটা ক্লোন রাখছেন দুইটার জন্য? আমাদের নিচে তো আরেকটা ইয়ে ছিল সার্টিফিকেটের, দুইটার জন্য দুইটা ক্লোন না? ওইটা থাক, কিন্তু এখানে দুইটা ক্লোন থাকার কথা না, দুইটা ক্লোন কেন নিছিলাম? ফিল্ড সেট এখানে শেষ হলো, ক্লোন আবার ক্লোন, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিকই আছে, কারণ এটা তো তোমার গণনার মধ্যে আসবে না, কারণ এটা হচ্ছে ডাটাবেসের এক্সিস্টিং ডাটা, বুঝতে পারছো, আগে থেকে যে ফিল্ডগুলো আছে ওটাই আর কি, মানে যে লুপের মধ্যে ঘুরে আছে দেখছো না, আমরা এটা করবো আর কি, যখন ডাটাবেসে ডাটা থেকে যাবে তখন লুপের মধ্যে যেটা থাকবে, মানে ডাটা যেটা থাকবে ওটাকে লুপে আগে প্রিন্ট করে দিব। তো আমাদের মূল ফটো হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে যেটা হচ্ছে ক্লোন হচ্ছে, তো ক্লোন এক্সপিরিয়েন্স এখানে হচ্ছে আমরা ইয়ে করে রাখবো। তো মাঝখানেরটা আমাদের নাল চলে যাচ্ছে, আমরা আবার হচ্ছে এটা রিটার্ন করে দেখি, আমাদের এই লজিক এখানে ঠিক আছে, আমাদের জাস্ট খালি মাঝখানে নাল আসার জন্য এটা হচ্ছে, আমরা এখানে আবার হচ্ছে রিটার্ন রিকোয়েস্ট অল করব।
তো এখন দেখো এখানে হিসাব কিন্তু আমাদের আরো একটা হিডেন ফিল্ড আছে যেটা হচ্ছে এমটি নাল আসবে, তাই না? তো এখন আমরা এটাকে কি করছি আফটার করছিলাম আমাদের জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে, ঠিক এই এই যে এক্সপিরিয়েন্সটা আছে এখানে একটা ক্লোন এক্সপিরিয়েন্সটা রাখছিলাম, এটা নিচে আমরা আফটার করছিলাম। তো এটা অবশ্যই এটা এখানে আসা এটা নিচে আসার কথা বা এটা নিচে অ্যাপেন্ড হওয়ার কথা। তো সেক্ষেত্রে এই আমাদের যে ডিসপ্লে নান আছে ওই বক্সটা সবসময় এই দুইটার নিচে থাকার কথা, বুঝছো? তো এখানে ইন্সপেক্ট করে দেখি তো কি অবস্থা, ইন্সপেক্ট করে টোটাল ইয়াটাকে দেখি। এখানে দেখো আমাদের যে এক্সপিরিয়েন্সের ডিপটা আছে, এক্সপিরিয়েন্স ডিপে আসি। এখন স্টার্ট ডেট এখানে দেখো আমার এক্সপিরিয়েন্স ডিপ থেকে স্টার্ট ডেট এখান থেকে শুরু করলাম, ইওর এক্সপিরিয়েন্স ব্লক কোড ওকে। তো এই যে ডিসপ্লে নান, তারপরে এখানে আবার শুরু করলাম আপলোড সার্টিফিকেট, আমরা যাব না। এখানে বাটন ক্লিনিক নেম ইন ডেট, এটা হচ্ছে ইয়েরটা তোমার স্টার্ট ডেট। আচ্ছা আমরা আরও একটাতে যাই যেটা আমরা হচ্ছে ক্লোন করছি ডকুমেন্টস। তো এখানে এক্সপিরিয়েন্স বক্স আমাদের দুইটা আসার কথা, অ্যাড মোর, এই যে আমরা অ্যাড মোর করছি স্টার্ট ডেট ইন ডেট ক্লিনিক নেম ডিসপ্লে নেম, আবার দেখো এক্সপিরিয়েন্স স্টার্ট ডেট ইন ডেট এবং ক্লিনিক নেম ওকে। এখানে দেখো এক্সপিরিয়েন্সের স্টার্ট ডেট ইন ডেট এখানে যেটা আমরা অ্যাপেন্ড করছি সেটা নিচে আসতেছে এবং এটা সবসময় এখানে থাকতেছে, এই যে ডিসপ্লে নাম দেখছো। হ্যাঁ কিন্তু এটা অ্যাপেন্ড হওয়ার কথা হচ্ছে এটার পরে, আমরা একটু আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা দেখে আসি। এখানে যেটা হচ্ছে আমরা কোনটাতে যেন করছিলাম তোমার অ্যাড মোর এক্সপিরিয়েন্স, হ্যাঁ এখানে ক্লোন এইচটিএমএল আফটার ক্লোন এক্সপিরিয়েন্স এটার নিচে দিছিলাম আমরা। তো আমরা আফটার ক্লোন এক্সপিরিয়েন্সের নিচে দিছিলাম আমাদের এক্সপিরিয়েন্স আসবে হচ্ছে এই যে এখানে। তো আমাদের মূল ফাইলটা ছিল ডক্টর এক্সপিরিয়েন্স, এখান থেকে স্টার্ট এবং ক্লোন, হ্যাঁ এইখানে। তো এটার নিচে ক্লোন করছিলাম, একটু 2 মিনিট থামো। আচ্ছা ঠিক আছে, এজন্য তোকে আমি বললাম না সবুজের ফোন দে। আচ্ছা আচ্ছা কয় টাকা লাগবো? এখানে আছে 4,000। তোর ভাড়া দিতে পারছিস? আরে না আমার ভাড়া দিতে পারলে তো হয়ে যায়। তো মানে সবুজ কি সবুজের ভাড়া দিয়ে দিছে? সবুজের ভাড়া দিছে। এর ওকে টাকা কই গেল ভাই? কয় টাকা না 1,000 পড়া হবে, 1,000 পড়া হবে না? 23। আরে মেজাজ খারাপ হয়ে গেছে, কার্ড ঢুকাইছি, কার্ড ঢুকানোর পরে হচ্ছে কার্ড বের করার সময় মানে টাকা বের হবে ওই সময় বলছে কার্ড ইনভ্যালিড, এখনো কার্ড অ্যাক্টিভ হয়নি, 3 দিন হয়ে গেল। 2500 দাও, তোমাকে 2500 কালকে দিয়ে দিছি। আসলটা হই যায় আমার আছে আর কত, তুমি আমাকে 2500 দাও আমি তোমাকে 2500 টাকা বুঝাই দেব। হবে না টোটাল মেজিটা দিয়া 1,200 2,500 ঠিক আছে হয়ে যাচ্ছে। হ্যাঁ মেজি দে 2,300।
আচ্ছা আমরা এখানে ডক্টর এক্সপিরিয়েন্স কোল্ড ক্লোন এক্সপিরিয়েন্স এটাকে ডিসপ্লে নান করা আছে তো শাইন আসো জি ভাই আছে 2000 দিলাম মাঝে এরকম প্রবলেম করি ভাই আসছে না আসছে আসছে ভাই প্রবলেম যত প্রবলেম আসবে তত ভালো বুঝছেন আমরা সলভ করব সেগুলো ঠিক আছে প্রবলেম সলভ করা তো মজার ব্যাপার কি বলো শাহিন জি ভাই প্রবলেম সলভ করা প্রবলেম গালি দিতে ইচ্ছে করে হ্যাঁ আমরা এবার তিনটা দেব দেখব কি অবস্থা আমরা জানি যে আমরা আচ্ছা 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 এবার বুঝতে পারছি কাহিনীটা কোন জায়গায় হচ্ছে বুঝছো এখানে দেখো আমরা হচ্ছে অ্যাডমোর এক্সপেরিয়েন্স করতেছি বারবার হচ্ছে এইটাকে ঠিক আছে তো অ্যাডমোর এক্সপেরিয়েন্স আমাদের বাটন একটা এখানেও থাকতে হবে বুঝছো হ্যালো ও ভাই ভেজালটা হচ্ছে বাড়ছে তো দেখো আমরা এবার এটাকে জাস্ট এই বাটনটাকে আমরা এইখানে নিয়ে যাবো বুঝতে পারছো দেখো আমার মনে হয় হচ্ছে আমার যে এইখানে ওই কাজই করা আছে এক মাস আগে বলতে হয় আমরা দেড় মাস আগে বলতে যেটাকে ক্লোন করতেছি দেখো যে এটা ক্লোন হবে এই ক্লোনের সাথেই দেখো দেখো বাটন বাটন এখানে রিমুভ আর এই যে দেখছো এখানে একবার এক্সপেরিয়েন্স আছে তো এটাও আমাদের লাগবে তো এই জিনিসটা দিছিলাম না বারবার ওই জিনিসটা মানে এই যে এইটা হচ্ছে ইয়া হচ্ছিল ক্লোন হচ্ছিল আর এটা স্ট্যাটিক ভাবে এখানে থেকে যাচ্ছিল আমাদের দেখি প্রবলেম সলভ হয় নাকি রিমুভ রিমুভের নিচে আমি হচ্ছে মার্চের 1 তারিখ থেকে চলে যাব এটা দিলাম অ্যাড মোর এক্সপেরিয়েন্স যেটা হচ্ছে তোমার আমাদের ছিল কোথায় এইখানে আর এটা আমরা এইখানে রাখলাম যেটা ক্লোন হবে রকিব আমাদের সাথে যাবে নাকি বন্ধ কই তার উপর ডিপেন্ড করে হ্যাঁ কই আছে মহাখালীও যাওয়া যায় আবার ওই দিক থেকে মিরপুরের দিকে বাটন রাখবো এই যে ক্লোনের ঠিক এইটার নিচে বুঝছো তিব্বতের এটা এখানে দিয়ে দেবো ঠিক ক্লোনের উপরে এবার বুঝতে পারছো এই যে তোমার হলো কি করলাম বুঝছো ভিতরে যে ডান্সের যে রাস্তা আমি দেখি হয় নাকি তারপরে বোঝাচ্ছি এবার হবে আশা করা যায় আমরা আবার অ্যাডমোর করলাম এটা দেখো এবার অ্যাডমোর আসছে একটা গলি আছে এদিকে আচ্ছা তাহলে উপরেরটা হাইড হওয়ার কথা না উপরেরটা আচ্ছা আবার একটা অ্যাডমোর করলাম তো এখানে আমরা কি করব এটা দিলাম এবার দেখো দ্বিতীয়টা নাল আসছে ওকে আমাদের সমাধান অ্যাড মোর এক্সপেরিয়েন্স এখানে জয়নিং ডেট জব ডিটেলস এক্সপেরিয়েন্স এগুলো চুজ করলাম কার্ড টাইপ প্রাইভেট কার্ড নম্বর প্রাইভেট ফোন ডিসপ্লে প্রাইভেট কন্ট্রাক্ট অ্যাড্রেস এক্সপেরিয়েন্স জয়নিং ডেট কার্ড টাইপ কোম্পানি কার্ড নাম প্রাইভেট অ্যাড্রেস ওকে add more experience
এক্সপেরিয়েন্স বাটনটা দুই জায়গায়, ঠিক আছে, আমার দুই তিন জায়গায় ব্যবহার করা লাগতেছে কেন। এটাকে যদি আমি কমেন্ট আউট করে রাখি, আমি যদি এটাকে নিই, এখন দেখো আমার এখানে অ্যাড মোর করার জায়গা নাই, বুঝতে পারছো, আমার এখানে অ্যাড মোর করার জায়গাটা নাই। খুবই একটা জঘন্যতম প্রবলেমে পড়লাম। ভিডিওটা আমরা পজ করবো শাহিন? হ্যাঁ, পজ করলে ভালো ভালো হয়, পজ করে আমরা